নমস্কার স্বাগত সবাইকে বিজ্ঞানের আলোয় আরো একবার জ্যোতিষকে জানার জন্য বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত এবং বিজ্ঞান সচেতনতার সেই একক্ষেত্র রূপে জ্যোতিষ শাস্ত্রকে আমরা কিভাবে এবং কেন দেখব সেটার জন্যেও এই অনুষ্ঠান সেখানেই আপনাদের স্বাগত কতটা সেই স্পষ্টতার আলোক দরকার হয় আমরা এই জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যাই বলি তার পাশাপাশি বিভিন্ন আমরা শব্দবন্ধে পাই বিভিন্ন শাস্ত্রের কথা তন্ত্রশাস্ত্র বাস্তুশাস্ত্র নিমায়োলজি সমস্তটাই কতটা সেই ফোকাসটা করা যায় অথেন্টিসিটি যেটা সেটা কতটা আমাদের কাছে প্রপার ওয়েতে বেরিয়ে আসে বলুন তো আমরা নানাবিধ মিসকনসেপশনে কোথাও একটা ভুগে যাই শিকার হয়ে পড়ি আবার কোথাও একটা নেগেটিভ ধারণাও তৈরি হয়ে যায় কিন্তু না নেগেটিভ কথার ক্ষেত্রটা তো এই অনুষ্ঠান একেবারেই নয় আমরা স্পষ্টভাবে জানি স্পষ্টভাবে বুঝতে চাই এমন একজন মানুষের কাছে যিনি সেই কানেকশনটা করতে পেরেছেন সেই মেল ঘটাতে পেরেছেন একাধারে সায়েন্স একাধারে শাস্ত্র দুয়ে সেই কম্বাইন্ড ওয়েতে আমাদের সামনে তার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাস্ট্রোলজিকে রাখা এবং এই চিরন্তন শাস্ত্রকে রাখা এবং ডেফিনেটলি তার মতো করে নয় শাস্ত্রের কথা শাস্ত্রের জন্যেই ঠিক যেভাবে যতটা প্রয়োজন সেটাই ব্যাখ্যা করা এবং সেটাই আমরা আরো একবার বলতে পারি বিজ্ঞানের আলোয় কারণ এইভাবে পাওয়াটা আমাদের কাছে অনেকটাই বিরল তা যে আমাদেরকে মুগ্ধ করে এবং আমাদেরকে কোথাও সমৃদ্ধ করে আমি ডেফিনেটলি প্রফেসর ডক্টর বাসুর কথাই বলছি সেই মানুষটি যিনি একাধারে কম্পিউটার সায়েন্সের একটা নামজাদা প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি এবং তারও পাশাপাশি এই অ্যাস্ট্রোলজিকে নিয়ে এগিয়ে চলেছেন কোথাও এই যে কম্বিনেশনটা তার স্বীকৃতি বিভিন্ন জায়গা থেকে আসে সেটা বারে বারে আমরা উল্লেখ পাই যেমন ইউএস এর মতো কান্ট্রি থেকে আমরা স্বীকৃত হতে তাকে দেখেছি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে স্বীকৃত হতে দেখেছি গোল্ড টপমোস্ট অ্যাস্ট্রোলজার এই নানাবিধ স্বীকৃতি তার শিরোপা পাওয়া গেছে ভূষণে এসছে কিন্তু একটাই তার এম যে অ্যাস্ট্রোলজি নিয়ে যেন আমাদের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা না থাকে এবং অ্যাস্ট্রোলজিকে প্রপার ওয়েতে এবং টু দা পয়েন্ট পিন পয়েন্ট প্রেডিকশন বলতে যেটা বোঝায় সেটা অ্যানালিসিস করে আমাদেরকে আরো একবার বুঝিয়ে দেওয়া যে কতটা পারফেকশনের সঙ্গে আসলো যদি একজন মানুষের জাতক জাতিকাদের সমস্ত কিছু বলা সম্ভব এবং ডেফিনেটলি সেই রেমিডিয়াল প্রসেসের মাধ্যমে ওয়ে আউটটা দেখানো সম্ভব ঠিক সেই রাস্তায় হাঁটতে গিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই স্বাগত জানাই প্রফেসর ডক্টর বাসুকে নমস্কার নমস্কার আশা করি ভালো আছেন সবাই আগের দিনের প্রোগ্রামে আমি তন্ত্র সম্বন্ধে কিছু বলার চেষ্টা করেছিলাম শুরু করেছিলাম সময়ের রেতে আমরা একটু থামতে হয়েছিল আজকে সেটাই আমরা একটু কন্টিনিউশন চাইছি আরো আরো সেই গুরু তথ্য সেই অ্যানালিসিসটা চাইছি আপনার কাছে তন্ত্র সম্পর্কে আমি যে বলছি যে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ জানার পাশাপাশি সেই তন্ত্র শাস্ত্রকেও বিশেষ ভাবে বিশেষ জ্ঞান আপনার কাছে পেতে চাই প্লিজ তো আমি এর আগে বহুবার বলেছিলাম যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষিক বিচারে আমরা একজন জাতক বা জাতিকার তার জীবনের বিভিন্ন দিক বিভিন্ন প্রেডিকশান আমরা সেই অনুযায়ী দেখে তার ফল আদেশ করি কি ঘটবে তার জীবনে তার জীবনে কি ঘটেছে কি ঘটেছে জানতে পারলে। আপনারা বুঝতে পারবেন সেই জ্যোতিষের কাছে গিয়ে আপনি উপকৃত হতে চলেছেন যদি কি ঘটেছে আপনার পাস্টটা যদি মিলে যায় তাহলে আপনারা সন্দেহের অবকাশ থাকে না যে আমার ভবিষ্যৎটা এবং বর্তমানটাও ঠিকঠাকই ভাবে প্রেডিক্টেড হতে চলেছে তো আমি বারবার বলি যে আমরা জ্যোতিষে যে লগ্ন সাপেক্ষে কোনো জাতক বা জাতিকার আগ্রহের অবস্থান দেখে বিভিন্ন চার্ট দেখে আপনারা জানেন যে আমি শুধুমাত্র দুটো চার্ট নয় আমি ডিভিশনাল চার্ট বা বর্গবিচারের উপরে সবসময় জোর দিয়ে থাকি কারণ এটা হলো মাস্ট এটা করা যেতে পারে নয় এটা করতেই হবে এই বর্গ বিচার অর্থাৎ একজন জাতক জাতিকার জন্যে ষোলো প্লাস ফোর চারটে অপশনাল এই কুড়িখানা চার্ট না দেখে আমরা কিন্তু কারুর বিচার করাটা রেকমেন্ডেড নয় আমাদের মনি ঋষিরা আমাদের এই শিক্ষায় দিয়ে গেছেন দুর্ভাগ্যের বিষয় এখন সেটা দেখা হয় না বারবার বলেছি আমি এখনো আমি ছাড়া ভারতবর্ষের পক্ষে আর কোনো জ্যোতিষীকে দেখিনি যে এইটা করছে মেনটেন করছে তো আমি যেটা বলছিলাম যে সমস্ত করার পরে আমি এরা আলটিমেটলি চাই যে প্রতিকার আমার এই প্রবলেমগুলো আছে আমি কি করে হাউ টু গেট রিড অফ আমি কি করে মুক্ত হব সমস্যা থেকে সব সমস্যার সমাধান জ্যোতিষ মতে জ্যোতিষের জ্যোতিষকে দিয়ে কাজে লাগিয়ে প্রতিকার নিয়ে অর্থাৎ জেমস্টোন বা রত্ন ধারণ করে হয় না কারণ সব কিছু গ্রহের রত্ন দেওয়া যায় না সেই জাতক বায়াতিকার চার সাফেকি যেগুলো ম্যালিফিক অর্থাৎ যেগুলো অশুভ গ্রহ সেগুলোকে পাওয়ার অফ করলে আমরা অশুভত্বকে ডেকে নিয়ে আসবো সেইখানে আমাদের তন্তের উপর নির্ভর করতে হয় কোথায় কেউ লাইনে আছেন স্যার কথা বলে নিয়ে তারপর ডিটেইলসে প্রবেশ করব হ্যাঁ নমস্কার কে আছেন বলুন তো হ্যাঁ নমস্কার দাদা আমি সদরে তন্ময় মৌলি কথা বলছি ওকে নিজে সম্পত্তি জানতে চান হ্যাঁ হ্যাঁ নিজে সম্পত্তি জানতে চাই বেশ বলুন আপনার ডেট অফ

তো আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট দু হাজার সতেরো আর আঠেরো সালের মধ্যে হব পার কোন সুযোগ আছে আপনার চার অনুযায়ী আপনার তুলা লগ্ন আর কর্কট রাশি আপনার লগ্নে লগ্নের সমসপ্তমে রবি তুঙ্গস্থ অবস্থা অবস্থান করছে আমরা জানি গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে আমাদের রবির গুরুত্ব অপরিসীম কিন্তু সমস্যা হচ্ছে এই রবি আপনার নবাংশের রাহুর সঙ্গে বসে আছে বুঝতে পেরেছেন তাই আসবে প্রিলিমিনারি ক্লিয়ার করবেন হয়তো বাট মেনেতে গিয়ে আটকে যাবেন বা প্রিলিমিনারিতে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ এর জন্য আপনি কাট অফ থেকে পিছিয়ে আসবেন তো এই জায়গাতে আপনার একটু চার সাপেক্ষে প্রতিকার করে নিতে হবে তো আশা করছি আমি কিন্তু আপনার ক্ষেত্রে বলব গভর্নমেন্ট সার্ভিসে আপনি চেষ্টা করে যান প্রতিকার নিয়ে চেষ্টা করলে যে বাধা বিপত্তিগুলো আসবে সেই বাধা বিপত্তিগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন আপনার এখন সময়টা একটু দেখে নিয়ে আমি সময় এখন দেখুন আপনার যাচ্ছে কিন্তু সতেরোই জুন থেকে আপনার সময়টা আগের থেকে ভালো এসছে বছরের ভেনাস ভেনাস ঠিক আছে তুলা লগ্নের সাপেক্ষে ভেনাস কিন্তু অষ্টম প্রতি হলেও শুক্র প্রতি লগ্নপতিও ছয় আট বারো আমরা এনি দুস্থান সিক্স আইট অ্যান্ড টুয়েলভ দিস হাউসেস আর ম্যালিফিট ইন অ্যাস্ট্রোলজি কেপি পি অর ভেরিকেন এন অ্যাস্ট্রোলজি তো সেক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে আপনি শুক্রকে পাওয়ার দিয়ে বসবেন না তো সঠিকভাবে অনেকগুলো চার্ট দেখে বিচার করতে হবে কি করে কি করতে হয় আমি বলবো আপনি অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস পাবেন এবং ঠিকঠাক প্রতিকার নিলে খুব ভালো পজিশনে পাবেন ঠিক আছে ওকে তন্ময় আপনার কাছ থেকে বিদায় নিলাম তবে আমি একটা এসেনশিয়াল ইনফো আপনার সঙ্গে শেয়ার করতে চাই এবং আপনার সাথে সাথে প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করতে চাই আপনি সাঁতরাগাছি থেকে ফোন করলেন সাঁতরাগাছি সুরেন্দ্রনাথ গার্লস হাই স্কুলের অপোজিটে কম্পিউটারিক্স আপনি পরিচিত আপনার এলাকাতেই সেখানে স্যারকে পেয়ে যান এবং তার পাশাপাশি পেয়ে যান কালীঘাট দিশা এবং কাটোয়াতে মাসে একবার তবে প্রত্যেকের জন্য একটু বলবো যে আসার আগে অ্যাটলিস্ট শনি এবং রবিবারটা তিনি সময় পান তার রেগুলার কাজের জায়গা থেকে সময় বের করে অ্যাস্ট্রোলজি নিয়ে এই প্র্যাকটিসটার জন্য মানুষের জন্য সেই ক্ষেত্রে বিফোর স্যাটারডে অ্যান্ড সানডে আপনি ফ্রাইডের মধ্যে আপনারা যারা ইন্টারেস্টেড

হ্যাঁ আপনার যেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে আপনার বৃশ্চিক লগ্ন ডিসকানেক্ট হয়ে গেলেন কিন্তু আপনি টিভিতে শুনতে পাচ্ছেন যা বলছি ও লিখে নিন দরকার হলে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আপনার বৃশ্চিক লগ্ন আর মিথুন রাশি বৃশ্চিক লগ্নে আপনার দশমে আমরা দশম জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো সেই চাকরি পাওয়ার জন্য আপনার দশমে বসে আছে বৃহস্পতি বলে রাখি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু মারক কারণ বৃশ্চিক লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি হলো কোন প্রতি বৃহস্পতি হলো দ্বিতীয় প্রতিও বটে দ্বিতীয় প্রতীকে আমরা বলি হাইলি ম্যালিফিক সেই তো সেইখানে আপনার সেই দশমে বৃহস্পতি বসে আছে আর আপনার রবি মঙ্গল রবির গুরুত্ব অপরিসীম গভর্নমেন্ট সাথে একটু আগে বললাম রবি মঙ্গলের নক্ষত্রে বসে আছে তো সেই রবি আপনার দ্বাদশে বসে আছে ঠিক আছে তো সেই সরি রবি আপনার বসে আছে চতুর্থে বসে আছে তো রবির জায়গাটা খুব একটা খারাপ নেই তো সেইখানে আপনার একটু প্রতিকার করে নিলে হয়ে যাবে আমি একটু সময়টা দেখিনি চাট বলছে আপনি ঠিকঠাক পথে এগোচ্ছেন এবং আপনার একটা ফলের আশাটা ভালো করা যেতে পারে একটু আমি আহ দেখে আপনার চাটটা কি বলছে আপনার এখন চাট অনুযায়ী যেটা যাচ্ছে সেটা হচ্ছে রবি ও না একটু মিনিট হুম আহ দু হাজার ষোলো একুশ বারো দু হাজার ষোলো থেকে বৃহস্পতি আর রাহু ঢুকছে হ্যাঁ তো সেই বৃহস্পতি আর রাহুর জন্য সময়টা দশার সেটটা ঠিকঠাক হলেও সাবসেটটা একটু সমস্যা আছে ঠিক আছে এই এর রাহু ঢুকে গেছে তো এটা চলবে দু হাজার পনেরোই মে দু হাজার উনিশ তো আমি বলবো আপনার কনফার্ম করার জন্যে এই ব্যাপারটা আপনি যদি একটু অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডির পাশাপাশি যদি একটু তান্ত্রিক প্রতিকার করেন ওই স্পেসিফিক উদ্দেশ্যে অর্থাৎ আপনার এই চাকরিটা ঠিকঠাক হয় আপনি মেডিকেলটা যেন ঠিকঠাক উদরে যান ওই সময়তে রকম নেগেটিভ এনার্জি যাতে আপনার উপরে ইন্ডিউস না হয় সেইটা আপনি যদি নজর রাখেন তাহলে অবশ্যই আপনি চাকরিটা পেয়ে যাবেন ভালোভাবে আরো একবার আমরা সেই রেসপন্সিবিলিটির কথাই এক্ষেত্রে বলতে দেখলাম ফোনে এসছিলেন ফোন ডিসকানেক্ট হয়ে গেলেন প্রয়োজন ছিল না হয়তো অনেক ক্ষেত্রেই অনেকে ওভারলুক করে বেরিয়ে যাওয়ার কিন্তু আপনি এসছেন আপনার ভাইটাল কোয়ারিজটা রেখেছেন এবং প্রফেসর ডক্টর বাসুর কাছে রেখেছেন সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি বলে দিই উনি এখন লাইন একটু শুনে রাখুন আপনার একুশে ডিসেম্বর ২০১৬ ষোলো থেকে ফার্স্ট মে ২০১৭ এই সময়টা কিন্তু খুব একটা ভালো নেই তো কারণ বৃহস্পতি রাহু রাহু বুঝতে পেরেছেন রাহু সব কিছুকে কেটে দেয় মানে আপনি এক্সপেকটেশনটা ঠিকঠাক মতো ফুলফিল করতে দেয় না তারপরে ফার্স্ট মে দু হাজার থেকে কিন্তু আপনার সময় অপেক্ষাকৃত ভালো আসছে অর্থাৎ এক্ষেত্রে আপনাকে একটু তান্ত্রিক প্রতিকার নিয়ে নিতে হবে অ্যানিওয়ে সুকন্যা আশা করি এর থেকে বোধহয় ভালো গাইডলাইন অ্যাট লিস্ট এই অনলাইন প্রোগ্রামে আপনার জন্যে যতটুকু পেলেন শুভেচ্ছা থাকলো বাকিটার জন্য আপনি সরাসরি কনসাল্ট করতে পারেন এবং তার জন্য সেই যে রেমিডিয়াল প্রসেসের কথা বললেন আরও কনফার্মেশনের জন্য সেটা সেই ওয়েটা আপনি পেলেন তো বটে সেটা নিতে পারেন অ্যাপ্লাই করতে পারেন সেই শুভেচ্ছাটা থাকলো এই মুহূর্তে পরের বন্ধু অপেক্ষা করছেন তার সাথে একটু কথা বলে নেব তারপর আমরা সাবজেক্টে যাব হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ কে বলছেন হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন বলুন হ্যাঁ আমার নাম হচ্ছে সুজয় দে হুম কোথা থেকে বলছেন

হ্যাঁ আর রাশি হচ্ছে কর্কট রাশি এবং লগ্ন দুটোই লগ্ন প্রতি বসে আছে বসে আছে কিন্তু বুধের নক্ষত্রে আপনারা জানেন হয়তো অনেকেই জানেন যে চন্দ্রের কোন শত্রু নেই কিন্তু বুধের শত্রু চন্দ্র অর্থাৎ লগ্ন প্রতি ঠিকঠাক মানে শত্রু নক্ষত্রে বসে আছে অর্থাৎ বাড়িওয়ালা ঠিক হলো তার আর শত্রু ঠিক আছে এই জায়গাটা পঞ্চমে যে মঙ্গল সেই মঙ্গলের অবস্থান আমি দেখি সেই মঙ্গলের অবস্থান কিন্তু আছে আপনার লগ্ন সাপেক্ষে আপনার আছে যেখানে সেটা হচ্ছে আমার মিনেতে হ্যাঁ সো মিনে হচ্ছে আমাদের বৃহস্পতির জায়গা মঙ্গল সেক্ষেত্রে ভালো অবস্থায় আছে একটু আমার টাইমটা একটু ডিটেনটা আমি যেটা অনেকটা শর্ট টাইমে এগুলো সম্ভব না হলে আমি চেষ্টা করি খুব কনফার্মলি বলতে গেলে আমরা চলে যাই দশমাংশতে হ্যাঁ সেই দশমাংশতেও কিন্তু আমি একটু দেখে নি আপনার লগ্নেতে বসে আছে পাপ গ্রহ কেতু বসে আছে হ্যাঁ এবং শুক্রের সঙ্গে বসে আছে আর তাই আপনার এই আর সমসপ্তমে রাহু দৃষ্টি পড়ছে এই জায়গাটাতে আপনার খুব স্ট্রাগল করতে হবে খুব স্ট্রাগল করতে হবে এবং ঠিকঠাক হ্যাঁ খুব ঠিকঠাক রেমেডি না নিলে আপনি যে ইনপুটটা দিচ্ছেন অ্যাকর্ড সে আউটপুটটা আপনি পাবেন না প্রতিকার করে নিলে আপনি লড়ে যেতে পারেন এটুকু বলবো ঠিক আছে সাথে থাকুন এই প্রতিকার প্রসঙ্গেই আমরা আলোচনায় আবারো কানেক্ট করবই এবং বললাম আমি এই লগ্নতে দেখছি ওরা চার্ট অনুযায়ী ঠিক আছে সমস্যাটা কোথায় খুব একটা সমস্যা নেই লগ্ন আমাদের ডি ওয়ান সমস্যাটা লুকিয়ে আছে ডি টেন দশমাংশতে যার জন্য আমি একটা দুটো চাট নয় ষোলো থেকে কুড়িখানা চাট করি রহস্যটা ধরা যাবে না কেন হচ্ছে না ঠিক আছে এর জন্য দেখা উচিত পছন্দ করলে মানুষ এইভাবে ফোনের বন্যা বয়ে যেতে পারে আরো একবার আমরা বুঝছি আমরা ইনফ্যাক্ট টপিকে আজকে আমরা আলোকপাত আমরা চাইবো কিন্তু যেতে পারছি না আরো একজন বন্ধু চলে এসছে একটু কথা বলে নেব হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন নমস্কার আমি দমদম থেকে বলছি সোমা পাল ডক্টর রসুকে নমস্কার জানাচ্ছি নমস্কার হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই ছেলের ডেট অফ বার্থ টা বলবেন প্লিজ নয় দশ ওকে টাইম এন্ড প্লেসটা টা বলুন কলকাতা হচ্ছে প্লেস আর টাইম হচ্ছে সকাল সাড়ে নটা সকাল সাড়ে নটা কলকাতা রবিবার ছিল হ্যাঁ রবিবার ছিল ওকে ছেলের নাম কি ছেলের নাম ঋষিল পাল আর আই এস এইচ আই এন ওকে যতটুকু প্রফেসর বাসু প্রফেসর ডক্টর বাসু এখন আমরা বলতেই হবে স্যারকে যেভাবে আমরা এই অনুষ্ঠানে পাই আপনারাও ঠিক সেইভাবে দেখেন এবং দেখার পরে এই যে ভালো লাগার জায়গাটা হয়েছে বলি আপনি আজকে ছেলে সম্পর্কে জানতে এসছেন এটা ভেরি প্র্যাকটিক্যাল এবং কমন সেন্সে মাধ্যমে আমরা এটা ধরে নেব কিন্তু অবজারভেশনটা কি দাঁড়িয়েছে প্রফেসর ডক্টর বাসু সম্পর্কে আপনার ওপিনিয়নটা কি তার মূল্যবান বিশ্লেষণ নিয়ে আপনি কি বলছেন আমি ওনার তো দুটো অনুষ্ঠান দেখেছি ওকে আহ যেটা মনে হয়েছে যে অ্যাক্সুয়োলজি যে অ্যাকচুয়ালি পিয়র সেটা ওনার কথার লজিকে আমার বোধে এসেছে ওকে এটাই এটাই আমাদের একটা টার্গেট সেটা সকলের কাছে সেই প্রপারলি পৌঁছে দেওয়া সেটা বোধহয় কোথাও একটা আপনার কাছে পৌঁছেছে তার জন্য আমাদের কোথাও একটা ভালো লাগা আপনার জন্য একটু বলে রাখি আপনি দুখানা মাত্র এপিসোড দেখেছেন প্রফেসর ডক্টর বাসু এপিসোড যে কোনো সময় সিসিটিভির অনুষ্ঠান এবং ডেফিনেটলি এই অনুষ্ঠান ইউটিউবে গিয়ে সার্চ করে আপনি বা আপনারা যারাই চান যে কোনো সময় দেখতে পারেন সরাসরি এই মুহূর্তে আপনার প্রেডিকশন এসেছে হ্যাঁ শুনে রাখুন আপনি প্রশ্নটা কি শুরু একটু বলুন তো যে আপনার ছেলে সম্বন্ধে জানতেন কি ক্যারিয়ার স্বাস্থ্য বলছিলাম আপনার ছেলের কিন্তু বৃশ্চিক লগ্ন আর বৃশ্চিক বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বলেছিলাম বৃহস্পতি মারক এই মারকটা খুব বেশি মারকত্ব লাভ করে হাইলি ম্যালিফিক হয়ে যায় যদি দ্বিতীয় থাকে দ্বিতীয় প্রতি যদি দ্বিতীয় থাকে বা দ্বিতীয় প্রতি যদি তৃতীয় বা সপ্তমের সঙ্গে থাকে তাহলে আমরা জানি এটা কিন্তু মারক হয় যে জায়গাটা বসে থাকে সেই জায়গাটায় মারকত্ব লাভ করে তো আপনার ছেলের ক্ষেত্রে বৃহস্পতি লগ্নে কিন্তু আপনার বৃহস্পতি যে জায়গায় বসে আছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে এবং এই বৃহস্পতি বসে আছে দ্বাদশে তো এবং অর্থাৎ বৃহস্পতি বসে তুলাতে এবং রাহুর সঙ্গে এবং তার সঙ্গে বুধ শুক্র আছে আর একটা ব্যাপার বৃশ্চিক লগ্ন সাপেক্ষে যোগ কারক গ্রহ একটাই যোগ কারক গ্রহ দ্যাট ইজ চন্দ্র সেই চন্দ্র আর বৃহস্পতি হয় কিন্তু বৃহস্পতি যেহেতু মারগ্রহ হয়ে যাচ্ছে তাই বলা হয়েছে বৃহস্পতিকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র চন্দ্রকে বলা হয় এই চন্দ্র যদ্র সে কিন্তু শত্রু নক্ষত্রে বসে আছে তো এই জায়গাতে আপনাকে প্রতিকার করে নিতে হবে আপনার ছেলের কেরিয়ার আরেকটা ব্যাপার সান সান যে জায়গায় বসে আছে সেটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নয় কন্যাতে বসে আছে সান এর পাওয়ার অতটা নেই এই জায়গাতে দু তিনটে গ্রহের একটু প্রতিকার করে নিলে আপনার ছেলে ভালোই করবে আশা করছি তবে গভর্নমেন্ট সার্ভিসের দিকে না ঝুঁকে প্রাইভেটের জীবনে ভবিষ্যতে প্রাইভেট ফার্মে চাকরি করতে পারলে মানে ভালো সময় অপচয় হবে না প্রতিকার নিয়ে সময়ের কথা দিয়ে আসলো আজকে অনুষ্ঠানের আশা করি আপনার কাছে পৌঁছালো আপনার পুত্র সম্পর্কে সেই প্রেডিকশনটা আমরা সময়কে কাজে লাগি যতটা আছে সেই সাবজেক্টে আবারও প্রবেশ করব এবং যে জায়গায় আমরা থেমেছিলাম একটা কানেক্ট করব শুধু এই কথা দিয়ে যে স্যার এই যে স্যুট টাই পরে একজন মানুষ তন্ত্রের ব্যাখ্যা দিচ্ছেন তিনি কি ব্যাখ্যা দেবেন এইরকম কারো কারো নেগেটিভ ভাবনা কাজ করতে পারে তাদের জন্য বোধহয় আরো বেশি করে আপনার এক্সপ্লেনেশনটা এই মুহূর্তে রাইট যোগীরাজ শ্যামাচরণ লাহিরির নাম বোধহয় আপনারা সবাই শুনেছেন ক্রিয়া যোগের যিনি পথ প্রদর্শক পর্বতে বাবাজি মহারাজের নির্দেশে তিনি ক্রিয়াযোগকে সংসারের মধ্যে সংসার মানুষের মধ্যে শেখানোর চেষ্টা করেছিলেন শুরু করেছিলেন সেই যোগীরাজ জি শ্যামাচরণ লাহিরি কি কোনোদিনও লাল সালু আর তিরক পড়ে আপনি তাকে দেখতে পেয়েছেন কালীপদ গোরায় তাকে তিনি ছিলেন বিরাট বড় মাপের যোগী পুরুষ সবসময় প্যান্ট স্যুট অ্যান্ড হাতে সিগারেট নিয়ে থাকতেন বাইরে থেকে বোঝা যেত না আসল শক্তিটা ভিতরে এই শিষ্য যুক্তেশ্বর গিরি শ্রীরামপুরের যিনি ক্রিয়া আরো বাড়িয়েছিলেন এবং যার প্রতি নির্দেশ ছিল আমার চলে যাওয়ার পরে এই ক্রিয়া যোগকে নিয়ে যাওয়ার জন্যে এই যুক্তেশ্বর গিরির শিষ্য ছিলেন যোগানন্দ যার বিশ্ববিখ্যাত বই অটোবায়োগ্রাফি অফ আ যোগী অর্থাৎ যোগী কথা মৃত সেই যুক্তেশ্বর গিরি তার গুরুকে উনি যোগানন্দ প্রশ্ন করেছিলেন তন্ত্র সম্বন্ধে যা চ্যাপ্টার নাম্বার সিক্সটিন ওই বইটাতে লেখা আছে একটু পড়বেন তন্ত্রের কথা লেখা আছে যুক্তেশ্বর গিরি ছিলেন খুব ভালোভাবে জ্যোতিষী তিনি বলেছিলেন যে তন্ত্র বা জ্যোতিষী এগুলোকে ঠিক ঠিকঠাক হয় ঠিকঠাক কাজ হয় আপনি কেন আমাকে একটা মাদুলি ধারণ করতে বলছেন তখন সেই ক্ষেত্রে আমি বলছি সেখানে তিনি বলেছিলেন

পথিক গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পর আর রুট ম্যাপের দরকার হয় না গন্তব্যস্থলে যতক্ষণ না পৌঁছচ্ছেন তিনি এই রুট ম্যাপটা অর্থাৎ এই গাইড হিসাবে রাখতে হয় এক্সটার্নাল ফোর্সটা দরকার হয় যতক্ষণ না আমরা সেই জায়গায় পৌঁছাচ্ছি কোনো মুনি ঋষির কোনো রত্ন প্রয়োজন হয় না সংসারী মানুষ মুনিষ হতে পারে সেই জায়গাটা পৌঁছানোর আগে কিন্তু এক্সটার্নাল ফোর্সগুলো আমার দরকার যে ফিলেখ গুলো আছে সেগুলোকে রিমুভ করার জন্যে তাই সেক্ষেত্রে উনি বলেছিলেন তোমার জন্য দরকার হুম তো এই ব্যাপারে আমি বলছিলাম তন্ত্রের ব্যাপারে আমি একটু বলতাম আমি না সময় কতটা আছে আর শেষ প্রার্থী তো ঠিক আছে এটা বলছিলাম তন্ত্রের ক্ষেত্রে যে কাজগুলো আমরা করা হয় অনেক সময় যা বললাম যার প্রতিকার আমি করতে পারি না যদি শাস্ত্র মতে তার প্রতিকার আমি তন্ত্র দিয়ে করে থাকি এবং এই আর কি আজকে শেষ করব যদি কিছু আর জানার অনেক কিছু জানানোর অনেক কিছু কিন্তু সময় এই ক্ষেত্রে সেই বন্ধনটা দিয়ে এনিওয়ে নেক্সট এপিসোডে দেখা হবে এইভাবেই ডক্টর বাসু এবং ইউটিউবে যে কোনো মুহূর্তে সার্চ করতে পারেন ভিজিট করতে পারেন সেখানে গিয়ে আরও তো জানার সুযোগ থাকছেই দেখার সুযোগ থাকছে নেওয়ার সুযোগ থাকছে এই মুহূর্তে আমরা নিতে পারছি না বিদায় নেব নেক্সট এপিসোডে আবারও দেখা হবে ভালো থাকুন সবাই বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান পৌঁছে যাক সবার কাছে এবং বিজ্ঞানের আলোয় জ্যোতিষকে পারুন এই শুভেচ্ছাটা বেশি করে দিয়ে আজকে দেখ নমস্কার ভালো থাকবেন আমার দেখা হবে